এলাকার প্রধান রাস্তাই ভাঙাচোরা, তার উপর ড্রেনের উপচে পড়া নোংরা পানি, জলাবদ্ধতায় স্বাভাবিক জীবনযাপন ব্যাহত হচ্ছে ঢাকার দক্ষিণ সিটি কর্পোরেশনের 7 নম্বর ওয়ার্ডের বাসিন্দাদের। সমস্যা সমাধানে আশ্বাস মিলেছে স্থানীয় কাউন্সিলরের কাছ থেকে। চ্যানেল আই এর ওয়ার্ড পরিক্রমার 15তম পর্বে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের 7 নম্বর ওয়ার্ডের সার্বিক চিত্র নিয়ে আফরোজা হাসির রিপোর্ট। ড্রেনের উপচে পড়া নোংরা পানির মাঝে বসবাসের দুর্ভোগ আর কষ্ট থেকেই ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের 7 নম্বর ওয়ার্ডের জবাগুলির এই বাসিন্দার ক্ষোভ। তার উপর ভেঙে পড়া ড্রেনেজ ব্যবস্থার কারণে একটু বৃষ্টিতেই এই এলাকার প্রধান রাস্তা সহ অলিগলিতে জমে হাঁটু পানি। ড্রেন পরিষ্কার করবেন, মেন হোল পানি জমে গেছে, এরা কোনো কাজ করছে না। আমরা যে জনগণ ভুগতাছি, আমাদের বাড়ির ভিতরে পানি হয়ে গেছে, ঘরে আটু হুমিনে পানি হয়ে গেছে বারিন্দা। কেউ আয়া দেহও নেই যে অবস্থা রামগো। মানিকনগরের প্রধান রাস্তার পুরোটাই ভাঙা আর খানা খন্দে ভরা। মেন রাস্তাটা দিয়ে আমরা আসা যাওয়া করতে খুব সমস্যা। ওই দিন আমরা রিস্কাতে আমার ওয়াইফ আমি উল্টে পড়ে গেছি। বৃষ্টি হলে অনেক পানি জমে যায়, কেউই দেখেন নাই। এই রাস্তাটা আমরা চলাচল করতে পারি না, আমরা কোনো কাজের জন্য আসা যাওয়া করতে পারি না। অনেক মানুষই অনেক ভোগান্তিতে আছে আর কি এই রাস্তা নিয়ে। মশার অত্যাচারে অতিষ্ঠ এলাকাবাসী। আমাদের এলাকায় মশার উপদ্রব অনেক বেশি এবং আমাদের এলাকায় মশা ডেঙ্গু রোগীর অত্যন্ত অনেক বেশি, অনেকে মারা যেতেছে। ময়লা গলি সাফ করে না, সাফ করে দিলে একটু ভালো হইতো। যেসব জায়গা দেওয়া হচ্ছে দেখা যাচ্ছে ওইসব জায়গায় পরিষ্কার আছে, কিন্তু যেসব জায়গায় অপরিষ্কার ওইসব জায়গা দেওয়া হচ্ছে না মশা ওষুধটা। সিটি কর্পোরেশনের দেয়া ওষুধের কার্যকারিতা না থাকায় মশা নিধনে হিমশিম খেতে হচ্ছে স্থানীয় কাউন্সিলরকে। আগে যে ওষুধগুলো আমরা দিয়েছি এটা কার্যকারিতা মনে অনেক কম, যে কারণে আমরা চেষ্টা করলো এটা সুফল জলাবদ্ধতা নিরসনেরও আশ্বাস তার। সিওয়ার সমস্যাটা থেকে আমাদের মেইন সমস্যা, আমাদের মেইন রোডের সমস্যাটা থাকার কারণেই এখানে বাইপাস হতে পারতেছে না। ম্যাক্সিমাম 12 এলাকার কিন্তু আমরা রাস্তাঘাট উন্নয়ন করছি। উত্তর মহানগরের কিছু অংশ রয়ে গেছে, সেখানে এখন তো 8 কোটি টাকার প্রকল্প কাজ চলছে। আরও 7.5 কোটি টাকা উত্তর মহানগরের কিছু অংশ রাস্তাঘাটের অবস্থা কিছুটা খারাপ আছে, সেটাও মনে করেন এই ডিসেম্বরের মধ্যে এই কাজগুলো আমাদের শেষ হবে। এই এলাকাবাসীর কষ্ট লাঘবে কাঁচা বাজার ও কমিউনিটি সেন্টার স্থাপনের কাজ চলছে বলেও জানান এই জনপ্রতিনিধি। আফরোজা হাসি, চ্যানেল আই, ঢাকা।